নমস্কার, আজ জামাই ষষ্ঠী। আগেকার দিনে মা ঠাকুমারা এই দিনে খুব ব্যস্ত থাকতেন। জামাই আসবেন, সঙ্গে কন্যা, গিলে করা পাঞ্জাবি, কোচানো ধুতি, টেরিকাটা চুল, আর গলায় অবশ্যই সোনার হার। ভেলভেটের আসনে বসবেন জামাই, আর তার সামনে বিরাট থালা, থালার উপরে নানা রকম খাবার, আর তার চারিধারে থরে থরে সাজানো বাটি। না, সেই দিন আজ আর নেই। আজ জামাই আর শাশুড়ি দুজনে খুব আধুনিক। ঝাঁ চকচকে গাড়ি চড়ে সপরিবারে বেরিয়ে পড়েন লোভনীয় খাদ্যের সন্ধানে কোনো বিলাসবহুল হোটেলে। আবার চলে আসি কোনো গৃহস্থ পরিবারে। সেখানে দেখা যায় প্রায় সবাই বলছেন, কোনো জিনিসে বাবা হাত দেয়া যায় না, বাজার দর যা চড়ে গেছে। আমি জামাইদের একটা কথা বলবো, আপনারা প্রতিবাদ করুন, বলুন বিরাট খাওয়া দাওয়ার দরকার নেই, ভাত ডাল মাছ আর পায়েস হলেই চলবে। আর তা যদি না হয়, নিজেরাই নিয়ে যান না হিমসাগর আম, লিচু আর মিষ্টি। কি মনে থাকবে আমার কথা? জামাই ষষ্ঠীতে আপনাদের সবাইয়ের শুভ কামনা করে আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, এই আশা করে আজকের নারী শুরু করছি। নমস্কার, আমি সেজুতি, এসে গেছি নারী স্বাস্থ্য বিভাগ নিয়ে। বাচ্চারা আজকাল ভীষণ টিভি দেখছে, শুধু টিভি নয়, কম্পিউটার ঢুকে পড়েছে ঘরে ঘরে, সব সময় বসে রয়েছে কম্পিউটারের সামনে। মা বাবারা উদ্বিগ্ন, চোখের কি হবে, চোখ খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাদের, চোখে উঠছে চশমা। আসুন এইসব নিয়েই আলোচনা করব প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আশিস ভট্টাচার্যের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা, এখন তো কম্পিউটার প্রত্যেক ঘরে ঘরে, এবং বিশেষ করে বাচ্চারা আজকাল তাদের কম্পিউটারের নেশা হয়ে যাচ্ছে। আপনার মতে একজন বাচ্চার, একটা ছোট বাচ্চার কতক্ষণ কম্পিউটারের সামনে বসা উচিত? এটা সঠিক উত্তর বোধহয় দেওয়া সম্ভব নয়। বাচ্চার বয়স কত আজকাল স্কুলে স্কুলে, মন্টেসরি স্কুল থেকেও প্রচুর কম্পিউটারের প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে, সাধারণত নানা রকমের গেমসের মাধ্যমে। সেখানে আমার মনে হয় যে বাবা মার একটা হিসেব রাখাটা বোধ হয় ভালো, যে একটা বাচ্চাকে কতক্ষণ কম্পিউটারের সামনে বসতে দেওয়া যেতে পারে। যদিও দীর্ঘ সময় বসলেও চোখের কোনো সেরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, খালি চোখ ক্লান্ত হয়ে পড়ে এই আর কি। আজকাল যেটা হচ্ছে, মানে বাচ্চাদের ভীষণ পড়ার চাপ বাড়ছে, অনেক অনেক ছেলেমেয়েদের, বিশেষ করে ক্লাস 7-8 ছেলেমেয়েদের দেখা যায় যে অনেক রাত অবধি জেগে পড়তে হচ্ছে, ফলে অনেক বাচ্চাদের চোখে চশমা। এ ব্যাপারে আপনার কি মতামত? এটা কি জাস্ট ওই পড়ার জন্যই হয়? চোখটা আমি কতক্ষণ ব্যবহার করব তার জন্য কিন্তু পাওয়ার আসবে কি আসবে না সেটা নির্ধারিত হয় না। চোখের পাওয়ার কার দরকার কার দরকার নেই সেটা নির্ভর করে চোখের আকারের ওপর বা সাইজের ওপর। কাজেই অধিকাংশ সময়তেই একটা ভুল ধারণা প্রচলিত আছে যে চোখ বেশি ব্যবহার করলে পাওয়ার চলে আসে, বেশি বই পড়া বা ছোট, সেটা কিন্তু একেবারেই ভুল, সেটা একেবারেই ভুল। আচ্ছা, তাহলে এই যে আমরা শুনি এখন প্রি স্কুল আই চেকআপ, এ সম্বন্ধে আপনার কি মতামত, যে এটা কি হওয়া উচিত, প্রি স্কুল আই চেকআপ? প্রথম কথাটা হলো, প্রি স্কুল বলতে আপনি কি বোঝাচ্ছেন? 2 বছর 2.5 বছর বয়স থেকে আজকাল বাচ্চারা স্কুলে যাচ্ছে, তার আগে আই চেকআপ আমার তো মনে হয় না সেটা খুব একটা প্র্যাকটিক্যাল। কিন্তু যেটা খুবই জরুরি সেটা হচ্ছে, একটা বাচ্চার যখন 5 কি 6 বছর বয়স, কিংবা যে মুহূর্ত থেকে একটা বাচ্চা অ আ ক খ পড়তে শিখলো বা ABCD এই শব্দগুলো জানতে শিখলো, অক্ষরগুলো জানতে শিখলো, তখন আমাদের তাদের দৃষ্টি নির্ধারণ করা খুব নিখুঁতভাবে সম্ভব হয়ে পড়ে, এবং সেটা আমরা 5 কি 6 বছরের আশেপাশে করতে চাই এবং ভীষণভাবে জোর দিই। তার কারণ হচ্ছে, কিছু কিছু বাচ্চার একটি সমস্যা নিয়ে তারা জন্মায় বা সমস্যাটা চলে আসে প্রথম কয়েকটি বছরের মধ্যে, যেটাকে বলে অ্যামলায়োপিয়া বা লেজি আই বা অলস চোখ। সেটা হচ্ছে তারা দুটো চোখের বদলে যে কোনো একটা চোখ নিয়মিতভাবে ব্যবহার করতে থাকে, ফলে হয় কি অন্য চোখটা তাদের না দেখার অভ্যেস হয়ে হয়ে সেই চোখটা কাজ করে না, মানে সেটা বাচ্চাটা বুঝতে পারছে না, সেটা বাচ্চাটা বুঝতে পারছে না, সেটা আমরা পরীক্ষা করার পরেই বুঝতে পারি। এবং কেন 5 কি 6 বছরের সময় এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়ের মধ্যে যদি আমরা এই রোগটা তার আছে কি না জানতে পারি, ডায়াগনোস করতে পারি ঠিকমতো, সেটা সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে চশমা তো আমরা দেখি, কন্ট্যাক্ট লেন্স আপনি কত বছর বয়স থেকে রেকমেন্ড করেন? সেটার কোনো বয়সের ব্যাপার নেই যে এত বয়স না হলে কন্ট্যাক্ট লেন্স পরানো যাবে না। আচ্ছা, আমরা আজকাল যেটা শুনি যে চশমা ছাড়াই পাওয়ার কারেকশন করা যায় চোখের, সে সম্বন্ধে যদি একটু বলেন। একটা আধুনিক প্রযুক্তি আমাদের কাছে আজকে এসেছে, সেটাকে আমরা সংক্ষেপে ল্যাসিক সার্জারি বলি।
সেক্ষেত্রে চোখের মণি বা কর্নিয়ার যে শেপ বা আকৃতি, লেজারের মাধ্যমে আকৃতির কিছু পরিবর্তন ঘটিয়ে আমরা চশমা কিন্তু বাদ দিয়ে দিতে পারি। তবে সমস্যা হচ্ছে এই চিকিৎসাটা 18 বছর বয়সের আগে করা যায় না এবং সবার ক্ষেত্রে করা উচিত নয়, এইটা মনে রাখতে হবে। যারা ল্যাসিক করাতে উৎসাহী তাদের কিন্তু সম্পূর্ণরূপে চোখের ডাক্তারের ওপর নির্ভর করে তার পরামর্শটা নেওয়াটাই ভালো। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা শুনলাম যে বাচ্চাদের চোখের কী কী ধরনের সমস্যা হতে পারে এবং তার প্রতিকার কী। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার নারীর কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের মাঝে অপরাজিতা রুদ্রকে। নমস্কার অপরাজিতা দি। নমস্কার, সুস্বাগতম নারীতে আসার জন্য। তুমি কেমন আছো? খুব ভালো। কেমন লাগছে দেখতে? দারুণ লাগছে, তোমাকে সবসময় ভালো লাগে, কোন সময় বলবো বলো তো। অপরাজিতা দি, আজকে কোন সমস্যা নিয়ে আমরা কথা বলছি বলো। আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রণর সমস্যা। এখন একটা প্রচলিত কথা হয়ে গেছে কমলিকা, আকাঙ্ক্ষায় যারা ব্রণ নিয়ে যায় আকাঙ্ক্ষায় তারা ব্রণটা রেখে আসে। মানে কি, মানে এতটাই, মানে আমি ব্রণ ট্রিটমেন্ট বলতে পারি, আমি মানে আমার কাছে যদি 100 ভাগ লোক যদি এসে থাকে আমি 100 জনকেই ব্রণর সমস্যার সমাধান করেছি। বাহ, একজনও বলতে পারবে না, না দিদি কই তুমি তো সব খুব বলো ব্রণর সমস্যার সমাধান করো, আমারটা তো করতে পারলে না। এই কথা কিন্তু আজ অব্দি, আমার দীর্ঘ 15 বছর কাজ, আমি এই প্রফেশনে আছি, আজ অব্দি কেউ বলতে পারবে না যে আমি ব্রণর সমস্যার সমাধান করিনি। আচ্ছা, ব্রণর সমস্যা থাকলে কিন্তু কেশশ্রী মাখতেই হবে সপ্তাহে 3 দিন, আর কেশসাথী দিয়ে শ্যাম্পু করতেই হবে। মানে স্কাল্পে যদি খুশকি থাকে সেই ক্ষেত্রে ব্রণ হতেই পারে, সেজন্য কেশশ্রী কেশসাথী করতেই হবে। এরপর করবে কি, বেবি সোপ দিয়ে দিনে 2 থেকে 3 বার মুখ ধোবে, সকালে একবার তনুরুচি। তনুরুচিটা দেখো প্লেন জলের সাথে গুলে নিতে হবে, পুরোপুরি ডাস্ট আছে, প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাতে হবে, এতটাই পুরু করে লাগাতে হবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে। বিকেলে আবার ঠিক বেবি সোপ দিয়ে মুখ ধোবে, তনুরুচি লাগাবে, এতটাই পুরু করে তনুরুচি লাগাবে, প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, ঠিক এইভাবে এতটাই পুরু করে লাগাবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে। আর এই 1 ঘন্টার মধ্যে আমরা যাবতীয় কাজ করতে পারি, তুমি গল্পের বই পড়তে পারো, পড়াশোনা করতে পারো, রান্নার কাজ কথা বলতে পারো, কাজ করতে পারো, গল্প করতে পারো, টিভি দেখতে পারো, সব করতে পারো। কারণ আকাঙ্ক্ষা সব প্রোডাক্ট ডাস্ট, যে জায়গাটা পুরো শুকিয়ে গেলে খুব, তুমি হয়তো 2 ঘন্টা রেখে দিয়েছো তনুরুচি, খুব ড্রাই হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। সকালে একবার তনুরুচি প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, এতটাই পুরু করে লাগাবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে। বিকেলে আরেকবার তনুরুচি প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, শুধু পুরো মুখে না কমলিকা, অনেকে দেখা যায় হাতে পুরো ব্রণ, পিঠে ব্রণ, বুকের ওপর ভর্তি ব্রণ, সে সব জায়গায় তনুরুচি লাগাবে বেবি সোপ দিয়ে ধুয়ে। আচ্ছা, 1 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে এবং 2 বার লাগাবে সারাদিনে। এবার হচ্ছে শুতে যাওয়ার 1 ঘন্টাকে রূপম, রূপমটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। এটাও আমি কি করেছি, প্লেন জলের সাথে জাস্ট কাদা কাদা করে গুলে নিয়েছি। শুতে যাওয়ার 1 ঘন্টাকে রূপম প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, এতটাই পুরু করে লাগাবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে, শুকিয়ে গেলে সে বিছানায় যাবে। আচ্ছা, সারা রাত্রি রূপমটা মুখে মেখে রেখে দেবে, মুখে লাগিয়ে রেখে দেবে, সারারাত্রি রেখে দেবে, পরদিন জল দিয়ে ধোবে। মুখে কোনো ক্রিম, কোনো লোশন, কোনো ময়েশ্চারাইজার, কোনো ফেয়ারনেস ক্রিম, কোনো কিছু টাচ করবে না, পোর্সগুলো বন্ধ থাকবে বলে। হ্যাঁ, শুধুমাত্র তনুরুচি রূপম ছাড়া। আর বাইরে যখন বেরোবে তখন আকাঙ্ক্ষা দেখো রূপমটা কেমনভাবে লাগাচ্ছে, আকাঙ্ক্ষার সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস তনুচ্চ মেখে বেরোবে, সে দিন দুপুর রাত্রি যখনই বেরোবে না কেন তনুচ্চ মেখে বেরোবে। এই করে ভালো একটা মেকআপ বেস, কারণ এটার উপর অন্য কিছু লাগাতে হয় না, শুধু একটু কাজল আর লিপস্টিক লাগিয়ে চলে যথেষ্ট। সুতরাং আজকে ব্রণর সমস্যায় যারা ভুগছেন, আমি একটা কথা আমি বলছি, যারা ব্রণ সমস্যায় ভুগছেন, ব্রণ সমস্যায় ভুগবো কেন? আজকে আকাঙ্ক্ষা থাকতে তনুরুচির কম থাকতে ব্রণ সমস্যায় ভুগবো কেন? এটাই আমার মানুষের কাছে প্রশ্ন। সুতরাং আমি বলবো ব্রণ যাদের আছে, নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী মাখবে এবং কেশসাথী দিয়ে শ্যাম্পু করবে, বেবি সোপ দিয়ে দিনে 2 থেকে 3 বার মুখ ধোবে, তনুরুচি সকাল বিকেল লাগাবে, 1 ঘন্টা ধরে শুকিয়ে জল দিয়ে ধোবে, শুতে যাওয়ার 1 ঘন্টাকে রূপমটা ঠিক এইভাবে লাগাবে, শুকিয়ে গেলে বিছানায় যাবে, সারারাত্রি রেখে দেবে, পরদিন জল দিয়ে ধোবে, বাইরে যখন বেরোবে তনুচ্চ মুখে বেরোবে, মুখে কোনো ক্রিম কোনো লোশন ময়েশ্চার মাখবে না, আর যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে সেই ক্ষেত্রে সকালে খালি পেটে ত্রিফলার জল খাবে। এই করো আমি বললাম, আমি যা বললাম এইটুকুর বাইরে চলবে না, 3 সপ্তাহের মধ্যে তুমি বুঝবে যে তোমার ব্রণ কমে যাচ্ছে, রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং একেবারে ব্রণ নির্মূল হয়ে যাবে। বাহ, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং গ্যারান্টিও দিচ্ছেন একদম, মানে এটা কোনো মানে মানে বিশ্বাস করতে পারবে, এটা
এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট এটাই মানুষ আমাকে বলছে, এটাই রেজাল্ট। আচ্ছা আমি ওকে দেখছি, তোমার যে তোমাকে যে অ্যাসিস্ট করছে তার তো একটা, তার তো দেখেই মনে হচ্ছে দক্ষ হয়। তোমার একটা ইনস্টিটিউট রয়েছে ক্লিনিক বাদে যেখানে মেয়েদের শেখানো হয় এবং নিজে হাতে শেখাও তুমি। আকাঙ্ক্ষায় দু ধরনের কোর্স আছে, একটা স্পেশাল বিউটিশিয়ান কোর্স, একটা সাধারণ কোর্স। সাধারণ যে বিউটিশিয়ান কোর্সটা হচ্ছে 6 মাসের কোর্স, সপ্তাহে একদিন ক্লাস, বিউটিশিয়ান 1 ঘন্টা, সাথে হেয়ার কাটিং হেয়ারস্টাইল করলে আরও 1 ঘন্টা। আর স্পেশাল যে কোর্সটা ওটা হচ্ছে 5 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, এক একদিন 5 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 10 ঘন্টা ক্লাস, এবং প্রতিটা মেয়েকে আলাদা আলাদা করে কেয়ার করে কিন্তু শেখানো হয়। পাশ করলে সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হয় মেধার ভিত্তিতে। মেধার ভিত্তিতে আপনার টেলিফোন নাম্বার? হ্যাঁ, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, 3092825838, 3092825838। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতে রয়েছে, যারা উত্তরবঙ্গে জলপাইগুড়ি আকাঙ্ক্ষা যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561224323, 03561224323। অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা দি, তুমি আমাদের মাঝে এলে, এত সুন্দর সমস্যার সমাধান জানালে, নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে আবার পাবো। আজকের বিউটি সেগমেন্ট কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। আসি নমস্কার, জামাই ষষ্ঠীর দিনে আমি কাঞ্চনা নতুন রান্নাবান্না নিয়ে এসে হাজির। কি জামাইরা দুপুরে এত খেয়েছেন যে ঘুমিয়ে কাজ, উঠে পড়ুন উঠে পড়ুন, কারণ আজ একটা স্পেশাল অতিথি আমাদের সঙ্গে চলে এসেছেন, যাকে দেখলেই ঘুম 3-4 দিনের জন্য চলে যেতে পারে। আর তিনি কে? যেটা আমি ভেবেছি সেটা একটা মাটনের প্রিপারেশন। আমরা একটু তেল দিয়ে দিই। তেলটা অ্যাকচুয়ালি যে বাড়িতে যেরকম চলে, আমাদের যে যদিও একটু কম তেল চলে, কারণ মাটন থেকে এবং টক দই থেকে একটা তেল বেরোবেই, কাজেই সেটার জন্য আমরা ওয়েট করি। চলো, বোধহয় একটু গরম হয়ে গেছে এবারে। এরপর ক্যাপসিকামের সঙ্গে আমরা একটুখানি নুনটা দিই, নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারি সবকটাই। এবারে যদি কেউ একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে তারা বেশিও দিতে পারেন। আচ্ছা, ক্যাপসিকামটা আরেকটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটুখানি হলুদ, তো হলুদ। এবার আমরা পোস্ত বাটাটা দিয়ে দিতে পারি। আমি তো দেখছি খুবই কম তেল ব্যবহার করা হলো। হ্যাঁ, মাটনে যেরকম জেনারেলি আমরা তেল তেল দিয়ে করি, অ্যাকচুয়ালি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে আগে মাংসটাকে আমি ম্যারিনেট করে, আচ্ছা আচ্ছা, মানে ওই যে তারপরে জলটা দিয়ে আর কি সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর আমরা মাটনগুলো দিয়ে দিলাম। আর এটাতে এমনিতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, কাজে এটা টাইম সেভিংও। মানে তোমার কাছে যদি ধরো, তুমি যদি মনে করো যে সন্ধ্যেবেলা এটা করবে, তো সকালের দিকটায় তুমি সব এইসবগুলো সেদ্ধ সেদ্ধ করে রেখে দিতে পারো। অ্যান্ড আমাদের যেটা হয় আর কি, সকালবেলা যদি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং এ বেরিয়ে যাই, তো সন্ধ্যেবেলা এসে চট করে সেটা করে দেবো। তখন এনার্জি থাকে? আমার খুব একটা, আমি মানে এত বেশি এনার্জেটিক, এনার্জিটা অন স্টেজ তোমাকে যারা দেখে সেটা জানে, মানে আমার মানে এরকমও হয়, মানে একটা সময় এরকম হয়েছে যে আমার বাড়ির কোনো কাজের লোক ছিল না, তো আমি একলাই সামলাতে পেরেছি আর কি, নিজের কাজ এবং রান্না বান্না এভরিথিং। ভেরি নাইস, মানে এটা শোনা যায় না। সেটা না, সেটা আমার মনে হয় যে মেয়েরা ইচ্ছে করলে সব পারে। আমরা এবার টক দইটা দিয়ে দিলাম, যেটা বলে যে মাটনটাকে একটু কষতে দেওয়ার জন্য সময় দেওয়া উচিত আর কি। এবার আমরা গরম মশলাটা দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিলাম। এবারে তুমি যদি চাও বা যারা খাবেন তারা যদি চান, তাহলে এই মাটন স্টকটাও দিয়ে একটুখানি বাড়াতে পারেন ঝোলটা। তাহলে এবার কি এটা একটু ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ, ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে দিই, এবং এবং আসল পর্বে যেটা আসি, যে আজকে এখানে তুমি আমাদের গেস্ট হয়ে এসছো, তো আজকে এই রান্নাঘরটা তোমার জন্য, আজকে দিনটা তোমার জন্য। সুতরাং আজকে আমাদের দর্শকদের তোমার মন পছন্দ গান একটা শোনাও, আমাদের কোনো অনুরোধ নেই, তোমার যেটা পছন্দ। আমার রূপসী রাত অ্যালবামের একটা গান, যেটা হয়তো অনেকেই এখন শুনছেন, সেই গানটা আমি গাইতে চাইবো। ডেফিনেটলি রোম্যান্টিক গান, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের আমার মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে। বাট ওয়েল, রোম্যান্টিক ডেফিনেটলি, বাট একটু অন্য কনসেপ্টে, সেটা বরঞ্চ আপনারা পরে আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন। এসো এইবার তুমি,
খোলা জানেলায় আমি অপেক্ষাজ দিন রাত সব একাকার তোমারই জন্য আসবে তুমি এসো এইবার তুমি এই দেখো নারীতে আমি দ্যাটস ভেরি গুড। আচ্ছা এটা হয়ে গেছে ততক্ষণে গানটা গাইতে গাইতে আমার মনে হয় ইয়েস আরেকটু কি কি ঝোল মরবে তাহলে কি আমি আরেকটু গ্যাসটা একটু হাই করে দেবো? হ্যাঁ হাই করে দেবো, আরেকটু থিক হবে ঝোলটা, গ্রেভি হবে তাহলে। এবার আমরা হ্যাঁ এটা নাবিয়ে ফেলতে পারি, বন্ধ করে দিই। হুম ঢেলে গন্ধটা তো ভালোই লাগছে। আমারও ভালো লাগছে বেশ। আচ্ছা যো তুমি আমাদের রান্নাঘর দেখার সময় পাও কিনে যাই না, আমার একটা ম্যাজিক্যাল বাটি আছে। ওকে সেই ম্যাজিক্যাল বাটি দিয়ে আমি টেস্ট করে লোকের ভাগ্য নির্ধারণ করি যে লোক কতটা ভালো রান্না করেছে। ওকে প্লিজ দাঁড়ো, তোমাকে অন্য একটা চামচ, অন্য একটা চামচ দিই। টু গুড। পোস্ত মাটন, পোস্ত বেটে রাখুন, মাটন আদা পেঁয়াজ রসুন ও নুন দিয়ে ম্যারিনেট করে সেদ্ধ করে নিন। কড়াই সর্ষের তেল দিন, তেল গরম হলে ক্যাপসিকাম কুচি দিন ও নুন দিন, এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিন, অল্প ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো ও পোস্ত বাটা দিন ও সেদ্ধ করা মাটন দিয়ে দিন, এরপরে মেশান টক দই এবং ভালো করে কষাতে থাকুন, খানিক বাদে গরম মশলা দিন, স্টক দিন এবং ভালোভাবে ঢাকা দিন, মাংস সেদ্ধ হয়ে এলে এবং গায়ে মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নিন। আজকের মতন বিদায় নিলাম, তবে যাওয়ার আগে গান ছাড়া তো যাওয়া যায় না, সুতরাং নমস্কারটা আগে থেকেই জানি।